আচ্ছা, রেকর্ডিং হয়নি। হ্যাঁ, এই যতটুকু হলো আমি আবার করতেছি এটা। তাহলে দেখো, সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে বলতেছি, আবার শেয়ার দিচ্ছি আমি। হ্যাঁ, এখান থেকে স্যার, দেখো। এই 22 যা হ্যাঁ লিখেছেন এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা ছিল? হ্যাঁ, এটা হেক্সাডেসিমেল সংখ্যা ছিল, আর তার বাইনারি করলাম হচ্ছে 10110। ওকে, এখন এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন এই যে বাইনারি করলাম, এই বাইনারি সংখ্যাটাকে আমরা 8 বিটে যখন প্রকাশ করব, এখন কয় বিট হয়েছে এটা? 1 2 3 4 5, তাহলে 5 বিট। 5 বিট। আচ্ছা, হ্যাঁ, তাহলে এরকম তো এইভাবে স্যার যদি এভাবে যদি প্রকাশ করি, দেখো, খেয়াল করো, তাহলে দেখো কি হয়। তাহলে 5 বিট হলো, 1 2 3 4 5 6 7। তাহলে 0 এখানে দাও, এখানে 0 দাও, অর্থাৎ 8 বিট রেজিস্টার ব্যবহার করলে সর্বশেষ অষ্টম যে বিটটা হবে, সেই বিটটা হবে, নাম্বার ওয়ান এটা চিহ্ন বিট হবে। দেখো, এটা এটা হচ্ছে চিহ্ন বিট। এখন এটা কি সংখ্যা? +22। তাহলে এটা হচ্ছে +22। এখানে যদি 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ মেশিন সেটাকে ধনাত্মক সংখ্যা বলবে এবং ধনাত্মক সংখ্যা হিসেবে সে ধরে নিবে। আপনার কথা বুঝা যাচ্ছে না। তোমার কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? এখন জি হ্যালো। স্যার, আপনারটা বুঝে যাচ্ছে, যে বলেছো তারটা বেজে ও বেজে আচ্ছা আসতেছিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই তাহলে আমি নেটের কি বললাম, প্রবলেম। এই 22 এটার বাইনারিকে যদি 8 বিটে প্রকাশ করো, কয় বিটে? 8 বিট, 1 2 3 4 5 6 7 8, 8 বিট হয়েছে না? এই 8 বিটে প্রকাশ করতে এই হচ্ছে সংখ্যা, আর এই লাস্ট যে বিটটা থাকবে, সেই বিট সংখ্যাটা হচ্ছে, সেটাকে আমরা বলবো চিহ্ন বিট। এটা কি বিট? চিহ্ন বিট। চিহ্ন হ্যাঁ বিট হ্যাঁ, গুড। তাহলে এই বিটে যদি 0 থাকে, অর্থাৎ 0 হলে সেই সংখ্যাটা পজিটিভ। ধনাত্মক হ্যাঁ সংখ্যাটা, ধনাত্মক গুড, পজিটিভ। ওকে, মনে থাকবে? স্যার। যদি এক থাকে হ্যাঁ, এখন নেগেটিভ, বলতেছি, এক তো ওয়ান যদি থাকলে থাকে, মেবি নেগেটিভ হ্যাঁ হবে। নেগেটিভ, গুড, 1 হলে নেগেটিভ, নেগেটিভ। ওকে, তাহলে এখানে যদি আমি 22 না দিয়ে মাইনাসের 22 হতো, তাহলে সেটা কি দাঁড়াতো বলতো? তাহলে স্যান্ডিট মানে চিহ্ন বিটে ওয়ান হতো আর কি। হ্যাঁ, এখানে জাস্ট 1 হতো, হ্যাঁ, আর এই বাকি যা থাকবে এটা হচ্ছে এর মূল সংখ্যা, অর্থাৎ প্রকৃত সংখ্যা বোঝাবে এটুকু দিয়ে। আর এইটুকু দিয়ে বোঝাবে, চিহ্ন বিট দিয়ে বোঝাবে এটা কি পজিটিভ না নেগেটিভ। ক্লিয়ার বিষয়টা সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই চিহ্ন যুক্ত সংখ্যাটা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন পরিপূরক করাবো। ওকে, তাহলে পরিপূরক কি মূলত? খুব সহজ পরিপূরক। প্রশ্ন আসে কিভাবে আমি আগে সেটা দেখাচ্ছি, এবং তারপরে আমরা এটা প্রশ্ন অঙ্ক করব আর কি, পরিপূরক। তোমার প্রশ্নটা আসে এরকম, যে ধরো একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা হচ্ছে, হতে পারে সেটা বাইনারি, হতে পারে সেটা ডেসিমেল। ধরো আমি বাইনারি সংখ্যাটাই নিলাম, ধরো বাইনারি 101, এরকম একটা সংখ্যা। তো প্রশ্নটা হচ্ছে, বলল এর একের পরিপূরক, এক পরিপূরক, ও আর তার আগে বলে নেই, পরিপূরক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে, লিখে নিতে পারো, একের পরিপূরক, একের পরিপূরক একটা এখানে, হচ্ছে 2-এর পরিপূরক। আরেকটা হচ্ছে 2-এর পরিপূরক। ওকে, 2-এর পরিপূরক। তাহলে এখন প্রশ্নটা আসে এরকম, যে একটা সংখ্যা দেওয়া থাকলো, বললো এর একের পরিপূরক পরিপূরক কত, পরিপূরক কত, এবং এর পাশে আবার আসতে পারে 2-এর পরিপূরক কত। প্রশ্নটা কি বুঝতে পেরেছ? স্যার, যদি প্রশ্ন বুঝে থাকো, তাহলে আমি এখন সরাসরি অঙ্ক করে করে দিব। একটু মিউট করে রাখো, কার যেন সাউন্ড হচ্ছে প্রচুর, দেখি। স্যার প্রশ্নটা আরেকটু বোঝান। আচ্ছা, প্রশ্নটা বুঝাচ্ছে। আচ্ছা, তানজিনা রোল হচ্ছে 144, একটু তুমি মিউট করে রাখো। আর সোমাইয়া,
মায়ের রোল নেই এখানে, আমি মেয়ে করে দিচ্ছি তাহলে। ওকে দেখো, পরিপূরক হচ্ছে দুই প্রকার, মনে রাখবা। পরিপূরক কয় প্রকার? দুই প্রকার, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক। এখন প্রশ্নটা আসে এভাবে, একটা যে কোনো বাইনারি সংখ্যা দেওয়া থাকতে পারে, বললো এটা একটা সংখ্যা, এর একের পরিপূরক কত, এটা একটা সংখ্যা, এর দুইয়ের পরিপূরক কত, এটা হচ্ছে কমন কোশ্চেন। তারপরে আবার অন্য ধরনের এখান থেকে আর কি মিক্স করে আরো কোশ্চেন আসতে পারে। তো আমরা এটা দিয়ে আগে শুরু করি। তাহলে প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছ? যে কোনো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এখানে কয় বিটের বাইনারি সংখ্যা দেওয়া আছে খেয়াল করো, কয় বিটের? ছয় বিটের। ছয় বিটের। আচ্ছা, সেটা তোমরা 8 বিটের করে নিতে পারো। আর যদি সরাসরি ডাইরেক্ট এইভাবেই থাকে যে এর একের পরিপূরক কত, তাহলে এইভাবেই করবা। ওকে, কোনো সমস্যা নেই। আর অ্যানসারটা আমি বলি, অ্যানসারটা তুমি পারো? আচ্ছা আচ্ছা, আমি আগে বলে নেই সবার উদ্দেশ্যে, হয়তো তুমি শিখছো আলাদা। এর একের পরিপূরক খুবই সহজ, খেয়াল করো। এই এখানে যে 0 0 থাকলে 1 হবে, এখানে যে সংখ্যাগুলো থাকবে, যে অঙ্কগুলো থাকবে, সবাই মনোযোগ দিয়ে শোনো, একবার শুনলেই পারবে আশা করি। এখানে যে অঙ্কগুলো থাকবে ডান দিক থেকে, তোমরা কাজ শুরু করবা ডান দিক থেকে। তো ডান দিক থেকে এখানে 0 আছে সেখানে 1 বসাবা, তাহলে এখানে 0 আছে সেখানে 1, আবার যেখানে 1 আছে সেখানে কি বসাবা? এখানে 0 0 বসাবা, তাহলে এখানে কি বসবে? 1 1 1 আর এখানে কি? তারপরে 0 0 0 তারপরে কি বসবে? 1 1 পরে আবার 0 0। তাহলে এইটাই হচ্ছে একের পরিপূরক। এটা কি? একের পরিপূরক। ওকে, এখন দুইয়ের পরিপূরক এটার সাথে এক যোগ করে দিবেন। হ্যাঁ, এর সাথে এক যোগ করব। একটু সবাই একটু বোঝার চেষ্টা করো, কারণ এটা দিয়ে আমরা পরে পরবর্তীতে কিন্তু অনেক অঙ্ক করব। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে। তাহলে একের পরিপূরক নিয়ে কারো কনফিউশন নাই আশা করি, একবারে সবাই বুঝেছো? কারো কনফিউশন আছে একটু বলো তো। আশা করি সবাই বুঝেছ। এখন আসো দুইয়ের পরিপূরক। তাহলে দুইয়ের পরিপূরক করতে নিয়ম হচ্ছে একের পরিপূরক করতে হয় আগে। তাহলে দুইয়ের পরিপূরক হচ্ছে এর সাথে এক যোগ করলে, যোগ কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি মনে আছে? তাহলে এর সাথে এক যোগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। তাহলে আমরা এখানে যোগ করি, তাহলে এক একে যোগ করলে 10 এর 0 স্যার, 0 0 হবে, তারপরে এক থাকবে, যাই। হ্যাঁ, তারপরে সব বাকি যা আছে তা, বাকি যা আছে তা সব ঠিক থাকবে। হ্যাঁ, গুড। তাহলে এটা 2 এর পরিপূরক। এটা কিসের পরিপূরক? পরিপূরক। ওকে, 2 এর পরিপূরক। তাহলে এটাই শেষ স্যার। হ্যাঁ বলো স্যার, আমাদের যদি 2 এর পরিপূরক বের করতে হয় তাহলে কি 1 এর পরিপূরকটা আগে করতে হবে? নিয়ম হচ্ছে করতে হবে, কিন্তু আমি একটা পদ্ধতি শিখাবো, এই জন্য তোমাদের আর করতে হবে না এটা। ওকে, সরাসরি শিখাবো এখন। এটা দেখবা, তাহলে এটুকু তো ক্লিয়ার, বইয়ের নিয়মটা ক্লিয়ার তোমরা সবাই, যে 1 এর পরিপূরক। স্যার যদি সৃজনশীল আসে তাহলে আমাদের এই যে 1 এর পরিপূরকটা করে তারপর 2 এর পরিপূরকটা করতে হবে, আর অবজেক্টিভে আসলে আমরা ওই শর্টকাটটা ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, ওটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো, তাহলে 1 এর পরিপূরক আমরা সবাই পারছি, 2 এর পরিপূরক আশা করি সবাই পারছি। এখন সরাসরি যদি আমরা করতে চাই তাহলে কি করব? কি একজন বলো তো, জানো অনেকে, যদি কেউ জেনে থাকো একটু বলো। জি স্যার। হ্যাঁ, কে বলো, তোমার পরিচয় দিয়ে বলো। স্যার আমি আফরোজা। আফরোজা, আচ্ছা তুমি বলো। তাহলে স্যার যখন 1 আমরা শেষের দিক থেকে শুরু করব, যখন আমরা 1 পেয়ে যাব, 1 এর পর থেকে চেঞ্জ হবে জিনিসগুলি। হ্যাঁ হ্যাঁ, এটা ও কি বলছে সবাই কি বুঝতে পেরেছো? ধরো বললো এরকম। হ্যাঁ আচ্ছা, ধরো আমি বলি। কে? না স্যার। হ্যাঁ, কে বলতে যাচ্ছ? স্যার আমি রক্সানা বলতে যাচ্ছি। রক্সানা বলো। হ্যাঁ রক্সানা বলো। স্যার আমরা ডান পাশ থেকে শুরু করব, ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত ঠিক রাখবো, তারপরে বাকি যেগুলো থাকবে ওগুলোর মধ্যে 0 বদলে 1 এবং 1 এর বদলে 0 বসাবো। হ্যাঁ গুড, এটা কি সবাই এখন বুঝতে পেরেছো কি বলছে? অর্থাৎ এটার যদি সরাসরি তোমাকে বলে 2 এর পরিপূরক কত, এই যে এই ও বলছে যে ডান দিক থেকে শুরু হয়ে প্রথম যে 1, তাহলে প্রথম 1 এখানে এটা না,
এটা প্রথম ওয়ান খেয়াল করো, প্রথম ওয়ান অপরিবর্তন। এই ওয়ানটা যদি এখানেও থাকতো, সাপোজ ধরো এখানে জিরো জিরো ওয়ান, তাহলে কি হতো? এখানে জিরো জিরো ওয়ান, অর্থাৎ ওয়ান পর্যন্ত অপরিবর্তন। খেয়াল করো আমি কি বলছি, প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তন থাকবে। তাহলে এখানে প্রথমে ওয়ান আছে, সো এই প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তন, আর এখানে জিরো আছে ওয়ান হবে, এখানে ওয়ান আছে জিরো হবে, আর এখানে আবার তিনটা হলো, এটা এক শূন্য এক, হ্যাঁ এখানে আবার ওয়ান হবে, এখানে জিরো হবে, এখানে ওয়ান হবে, এখানে জিরো হবে। তাহলে এটা হচ্ছে সরাসরি দুইয়ের পরিপূরক। দেখো দুইয়ের পরিপূরক এটা সরাসরি। এখন আবার আমি একটু ভিন্নটা করে দেখি। ধরো যদি থাকতো এরকম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো, এই ধরো সামনে চারটা জিরো, তাহলে এটা কি হতো? তাহলে এটা হতো, খেয়াল করো এই প্রথম ওয়ান এই দিক থেকে ওয়ান 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 ওয়ান, তারপরে যেখানে ওয়ান আছে ওইখানে জিরো হতো, বাকিটা ওয়ান জিরো। না না এই জিরো 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 জিরো, হ্যাঁ এই পর্যন্ত অপরিবর্তন থাকবে, খেয়াল করো এই পর্যন্ত। তাহলে তার মানে কি দাঁড়ালো, জিরো জিরো জিরো, তারপরে আরেকটা জিরো, তারপরে ওয়ান, দেখো এই পর্যন্ত কিন্তু অপরিবর্তন, তারপরে তারপরে ওয়ান তারপরে জিরো, হ্যাঁ গুড। তারপরে এখন এখানে কি ওয়ান, তারপরে কি এখানে জিরো, এটা কি সবাই বুঝছো? অর্থাৎ সরাসরি যখন আমরা, হ্যাঁ স্যার এটা বুঝতে পারিনি, কোনটা আরেকবার একটু বুঝিয়ে দেন। এই যে সরাসরিটা না, সরাসরি নিয়মটা, জি স্যার জি স্যার, ওকে সরাসরি করতে যাই, সরাসরি থেকে ওইটাই সহজ, এটাই সহজ তাই না? আচ্ছা যে যেভাবে করতে পারো কোনো সমস্যা নেই, আর সরাসরিটা একটু সময় কম লাগবে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে যদি সরাসরি করতে চাও, এটা একটা সংখ্যা বাইনারি সংখ্যা, তো এই বাইনারি সংখ্যার টুস কমপ্লিমেন্ট করতে গেলে সরাসরি নিয়ম হচ্ছে তুমি ডান দিক থেকে তাকাবে আগে। কোন দিক থেকে? এই দিক থেকে, ডান দিক থেকে, মনে থাকবে প্রথম কাজ ডান দিকে। ডান দিকে থেকে যদি দেখো যে ওয়ান কোথায় আছে, তাহলে ওয়ান ধরো এখানে আছে, প্রথম ওয়ানটা এখানে আছে, তাহলে ওয়ান থাকলে সেই পর্যন্ত অপরিবর্তন। এই দেখো এইখানে এই যে ওয়ান পর্যন্ত অপরিবর্তন, ওকে। দেন এখান থেকে আবার যেখানে ওয়ান পাবা সেখানে জিরো, আর যেখানে জিরো পাবা সেখানে ওয়ান। তাহলে এখানে দেখো এটা জিরো পাইছি, তাহলে এখানে কি এটা ওয়ান লিখছি, আবার দেখো এটা ওয়ান পেলাম, তাহলে এখানে জিরো, আবার দেখো এখানে জিরো পেলাম, এখানে কি ওয়ান, আবার দেখো এখানে ওয়ান পেলাম, এখানে জিরো, আবার এখানে জিরো, আবার এখানে ওয়ান, আবার দেখো এখানে ওয়ান, আবার এখানে জিরো। ক্লিয়ার বিষয়টা? কিন্তু এইটা হচ্ছে অপরিবর্তন, এটা অপরিবর্তন। দেখো আমি গোল করে দিচ্ছি, এটা সবাই বুঝেছ? আচ্ছা এখন এখন দেখো সেকেন্ড অঙ্কটা, আমি কি বলছিলাম প্রথম ওয়ান পর্যন্ত অপরিবর্তন। তাহলে প্রথম ওয়ান এখানে যদি জিরো 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 জিরো, এইখানে ওয়ান পেয়েছি, তাহলে এই পর্যন্ত তোমাকে অপরিবর্তন রাখতে হবে। দেখো আমি সেই পর্যন্তই অপরিবর্তন রাখছি, খেয়াল করো। তারপরে দেখো এখানে কি আছে, তাহলে এখানে কি ওয়ান বসাইছি, আবার এখানে ওয়ান আছে, এখানে কি জিরো বসাইছি, মনে থাকবে? তোমরা কি এখন করতে পারবা? দুই একটা যদি দেই আমি একটা দেব। জি স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা জিরো 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 জিরো, হ্যাঁ জিরো। এইটা দুইয়ের পরিপূরক বের করো তো, দুইয়ের পরিপূরক এখন আমরা দেখব যে এই পরিপূরক আসলে আমরা কি কাজে ব্যবহার করি। ক্লিয়ার বিষয়টা? এই পরিপূরক আমরা কি কাজে ব্যবহার করে থাকি, তো এটা নিয়ে আমরা একটা অঙ্ক করব। তাহলে অঙ্কটা হচ্ছে, আমরা যেমন এর আগে স্বাভাবিক ডেসিমেলে যখন আমরা খাতায় অঙ্ক করতে চাই, ধরো 27, এরকম সরাসরি করি তাই না? ধরো
হ্যাঁ 8 দশমিক, এরকম দেখো এক, ও এটা কি দাঁড়ালো নেগেটিভ কত হবে এটা বলো তো, 9 হবে তাই না, 0, 9, এরকম ভাবে আমরা করতে পারি। কিন্তু বিষয়টা আবার অনেক সময় এরকম হতে পারে যে ধরো 21 - 16, তাহলে ছয় আছে কত হলে 11 মিলবে, 5 হলে হাতের আছে 1, তাহলে এখানে 0, পজিটিভ 0.5। তাহলে বিয়োগ গুলো আমরা এইভাবে করতে পারি, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই বাইনারি বিয়োগ মেশিনে বুঝতে পারে না। আবার একটু মনোযোগ দিয়ে শোনো, বাইনারি বিয়োগটা মেশিন করতে পারে না, বিয়োগটা করে যোগ করে। খেয়াল করো আমি কি বলছি, বিয়োগ করা হয় যোগের মাধ্যমে। হ্যাঁ, যোগ দিয়ে। এখন কিভাবে যোগ দিয়ে করা হয় সেটা আমরা এখন দেখবো। খেয়াল করো, ধরো একটা প্রশ্ন আসছে এরকম 16 বা 18 বিয়োগ, এখানে ধরো আমরা করতে পারি 12, ওকে, এই বিয়োগটা আমরা করব কি দিয়ে, ওইখানে আমরা পরিপূরক ব্যবহার করব। এতক্ষণ যা শিখলাম সেই পরিপূরকটা এরকম বিয়োগ করার জন্য ব্যবহার করতে হয়। এখন এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, খেয়াল করো 18, এখানে যদি আমরা যোগ দেই আর এখানে যদি -12 দেই, একই না বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে হ্যাঁ, এখন মনে রাখবা এখানে উল্লেখ করে দেয় যে প্রশ্ন আসে অনেক সময় 8-বিট রেজিস্টার ব্যবহার করে, কয় বিট? 8-বিট রেজিস্টার, 8-বিট, 8-বিট, 8-বিট। এখন আমরা শুরুতে কি করব, 18 এর বাইনারি করব, 18 এর বাইনারি অর্থাৎ যেটা পজিটিভ সংখ্যা থাকবে তার বাইনারি। তাহলে এর বাইনারি 8-বিটের বাইনারি, কিন্তু 8-বিটের বাইনারি করতে পারবা সবাই? এর বাইনারি হচ্ছে কত একটু দেখি আমরা, 1, হ্যাঁ এখানে ঠিক করি 1, 0, 16। আচ্ছা, এখানে দাঁড়ালো হচ্ছে 1 আর এখানে 1, 0, 0, 0, তাহলে 1, 0, 0, 1, 0, ওকে। তাহলে আমরা লিখি 1, 0, তারপরে 1, 1, 0। হ্যাঁ, এখানে কয় বিট হলো? 1, 2, 5, 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
দিয়ে দিলাম। এখন আস এই যে বারো যে আছে এখানে, এই বারো এর বাইনারি করব। এটা আলাদা রাখতে পারো এরকম, হ্যাঁ যে বারো এর বাইনারি, তাহলে বারো এর বাইনারি, এর বাইনারি কত? এর বাইনারি হচ্ছে একজন বলো তো, 1100 1100 না? আচ্ছা আমি এটা লিখে নিই, দাঁড়া 1100 এটা কয় বিট হলো? হ্যাঁ দেখো কেন, এই যে পরিপূরক যে করতেছি আমরা, এই পরিপূরক মানে হচ্ছে এই সংখ্যাটাকে নেগেটিভলি উপস্থাপন করা। আমি একটু দেখো, এইটার যখন টুস কমপ্লিমেন্ট করব তখন সেই সংখ্যাটা হবে নেগেটিভ বারো, খেয়াল করো। তাহলে এটার টুস কমপ্লিমেন্ট আগে করে নাও, তাহলে এই পর্যন্ত সরাসরি করি আমি, 001 এই পর্যন্ত অপরিবর্তন। তারপরে এখানে ওয়ান আছে, তাহলে এখানে কি হবে? জিরো হবে, শূন্য আর বাকি চারটা এক, যে সংখ্যাটা আমি এখানে পাইলাম দুইয়ের পরিপূরক দিয়ে, সেই সংখ্যাটা হচ্ছে মাইনাসের বারো। সেই সংখ্যাটা কি? মাইনাসের বারো। তাহলে দেখো এই যে এখানে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, যে মাইনাস বারো যদি লেখো এখানে সরাসরি এভাবে লিখতে পারবা। তাহলে অতএব মাইনাস বারো মানে হচ্ছে চারটা এক, তারপরে হচ্ছে শূন্য এক, ওয়ান জিরো জিরো শূন্য। হ্যাঁ এখন দেখো এটা আমরা কি করব,
যোগ করব, এটা হচ্ছে যোগ। তাহলে এখন যোগ করো, যোগ করলে কি দাঁড়ালো? শূন্য, তারপরে এক, এক, তারপরে এক, এক, শূন্য, তারপরে দশের শূন্য, দশের শূন্য, দশের শূন্য, তারপরেটাও শূন্য, তারপরেটাও শূন্য, তারপরে এক, এক। আচ্ছা দেখো, এখানে তোমরা আগে আট বিট জায়গা আছে, আট বিট, কিন্তু যোগ হয়ে গেল কয় বিট? নয় বিট। যোগ কত বিট হয়ে গেল? এখন দেখো এই যে, তাহলে এই বিটটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল, তাহলে এই ক্যারি বিটটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে ক্যারি এই বিটটা বাদ দিয়ে দিলাম আমরা, কারণ আমাদের জায়গা আছে আট বিটের। ক্যারি বিট বাদ, ক্যারি বিট কি বাদ, সরাসরি এভাবে লিখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। এখন আসো, তাহলে এখানে কয় বিট আসলো? আট বিট আসলো না? এই আট বিটের মধ্যে এই সাত অষ্টম বিট, জিরোটা হচ্ছে স্যার, এটা হচ্ছে চিহ্ন বিট। এটা কি চিহ্ন বিট? তাহলে এই চিহ্নটা কি আছে? তাহলে এটা কি মান ঠিক আছে? 18 থেকে 12 বিয়োগ করলে কত হলো? প্লাস 6। হ্যাঁ গুড। তাহলে কিন্তু মেশিনে দেখো এই 01 এখানে কোনো চিহ্ন ব্যবহার করছে বা বিয়োগ করছে? আছে, এখানে কিন্তু কোনো বিয়োগ করা হলো না, এখানে যোগ করে কিন্তু রেজাল্টটা বিয়োগে নিয়ে আসা হলো। খুবই মজার বিষয় তাই না, যে যোগের মাধ্যমে বিয়োগ করা। হ্যাঁ বলো। আপনি যেভাবে কি বলে মাইনাস বারের কমপ্লিমেন্টটা বের করে দেখাইছেন, এক্সামে কি এরকম দেখাতে হবে? হ্যাঁ, এই পাশে একটু দেখাবা, এটা রাফে দেখাবা, এরকম সৃজনশীলে যখন লিখতে দিবে তখন তোমরা একটু রাফ করে এইভাবে দেখাবা, বুঝতে পারছো? ডাইরেক্ট লেখা যাবে না? কত ডাইরেক্ট লেখা যাবে না যে মাইনাস বারের বাইনারি মানে টুস কমপ্লিমেন্ট? এটা তো বাইনারি না, এটা তো বাইনারি তো না, মাইনাস বারোর কি এটা বাইনারি লিখলাম আমি? ঠিক আছে, আর বইয়ের পদ্ধতি আছে, তুমি বইও দেখতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের এইভাবে করলাম আর কি। ঠিক আছে স্যার, 18 এর তো বাই টুস কমপ্লিমেন্টটা করা হলো না। হ্যাঁ গুড, এটা আমরা আরেকটা ক্লাস নেব, যে সংখ্যার এখন কার টুস কমপ্লিমেন্ট করব। এখানে একটা কোশ্চেন, এই 1.5 মিনিটে অ্যানসার দেব আমরা, যত কোশ্চেন আছে সময় আছে 1.5 মিনিট। অর্থাৎ যে সংখ্যাটা নেগেটিভ সেই সংখ্যার টুস কমপ্লিমেন্ট করব। স্যার এখানে প্লাস 6 কিভাবে আসলো? প্লাস 6, এই যে এই চিহ্ন বিটটা কি এটা শূন্য? চিহ্ন বিটটা কি আছে? শূন্য আছে, এইজন্য প্লাস, আর এই পুরোটার ভ্যালুর মান হচ্ছে 6, এইজন্য প্লাস 6, বুঝতে পারছো? ওই উপরে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, এটা হচ্ছে শূন্য মানে অষ্টম বিট চিহ্ন বিট, তাহলে চিহ্ন বিটটা 0 থাকলে পজিটিভ মানে প্লাস, আর যদি এখানে 1 থাকতো তাহলে সংখ্যাটা কি হতো? নেগেটিভ হতো, তাহলে নেগেটিভ। আচ্ছা এখন সময় খুব কম, আবার বলতেছি যদি দেখো যে সংখ্যার আগে নেগেটিভ আসছে, খেয়াল করো যে সংখ্যার আগে নেগেটিভ আছে শুধুমাত্র সেই সংখ্যারই টুস কমপ্লিমেন্ট করতে হবে। ক্লিয়ার সবাই? যে সংখ্যার আগে নেগেটিভ, তাহলে এখানে 12 এর আগে নেগেটিভ, এখন যদি 18 এর আগে নেগেটিভ থাকতো তাহলে কি হতো? তাহলে 18 তো, হ্যাঁ ওইটাও এই টুস কমপ্লিমেন্ট হতো, বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা ওকে, দুইটা দেখলে দুইটাতেই করব আমরা। হ্যাঁ হ্যাঁ, তখন দুইটাইরই কমপ্লিমেন্টস করতে হবে। আচ্ছা এটার আরেকটা, পজিটিভ সংখ্যার কি কমপ্লিমেন্ট বের করা যায় না? না, পজিটিভ সংখ্যা প্রকাশের জন্য কমপ্লিমেন্টস ব্যবহারের দরকার নেই তো, মানে কমপ্লিমেন্টস ব্যবহার করা হয় নেগেটিভ সংখ্যা উপস্থাপনের জন্য। ক্লিয়ার সবাই? জি স্যার। কেটে যাবে? হ্যাঁ জি স্যার। তোমরা হচ্ছে তাহলে স্যার এই ভিডিও